আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আইআরসিটিসির নর্মাল ইন্ডিভিজুয়াল আইডি আপনি নিজে থেকে রেজিস্ট্রেশন করবেন, সম্পূর্ণ ফ্রিতে। স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখুন। আমি আমার নামে একটা আইডি ক্রিয়েট করে আপনাদের সামনে সরাসরি দেখাবো এবং সেই আইডিতে একটা টিকিট বুকিং করেও আপনাদের সামনে দেখাবো। একদম সোজা ব্যাপার, আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকলেই আপনি একটা ইন্ডিভিজুয়াল মানে পার্সোনাল ইউজের জন্য আইআরসিটিসি আইডি আপনি নিজে থেকে ক্রিয়েট করতে পারবেন। তবে ওই আইডি থেকে আপনি আপনার দোকানে টিকিট বিক্রি করতে পারবেন না, বোঝা গেল? আপনি আপনার নিজের প্রয়োজনে, আপনার ফ্যামিলির প্রয়োজনে রিজার্ভেশন টিকিট কাটতে পারবেন। আর যদি আপনারা আপনাদের যদি কারো এজেন্ট আইডির প্রয়োজন হয় তাহলে ডঙ্গল নিতে হবে। ডঙ্গল নেওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে ভিডিও দেখবেন। যদি আপনার মনে হয় আপনার দোকান থেকে আপনি আইআরসিটিসির টিকিট কাস্টমারকে বিক্রি করবেন, তার জন্য আপনাকে এজেন্ট আইডি অবশ্যই নিতে হবে। এজেন্ট আইডি আমরাই প্রোভাইড করি, আমরা দুটো কোম্পানি থেকে এজেন্ট আইডি প্রোভাইড করি, এক আরএনএফআই সার্ভিস, দুই স্পাইস ডিজিটাল লিমিটেড, স্পাইস মানি। তো সামথিং 3-4 হাজার টাকার মতো খরচ আছে এজেন্ট রেজিস্ট্রেশনের জন্য। যদি এজেন্ট আইডি নিতে চান তাহলেও ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করতে পারবেন। কিন্তু আজকের এই ভিডিওটাতে সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগবে না। আপনি নিজেই আপনার নামে একটা আইডি বানিয়ে নিতে, আপনি আপনার নিজের প্রয়োজনে রিজার্ভেশন টিকিট কাটতে পারবেন। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখা যাক আপনাদেরকে শেখাতে পারি কি না। আমি আশা করি ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখেন, আপনি নিজেই আপনার নিজের নামে একটা নর্মাল আইডি ক্রিয়েট করতে পারবেন। আরেকটা কথা, যদি আপনার স্বপ্ন থাকে যে ভবিষ্যতে আইআরসিটিসির এজেন্ট আইডি নেব, মানে ডঙ্গল দিয়ে বিজনেস পারপাসে টিকিট কাস্টমারকে বিক্রি করব বা ব্যবসা করব, তাহলে আমি অনুরোধ করব আপনি আপনার নিজের অরিজিনাল মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা নর্মাল ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ব্যবহার করবেন না। কারণ পরবর্তীকালে আপনি যদি এখন ফ্রিতে একটা আইডি বানিয়ে নেন, পরবর্তীকালে এজেন্ট আইডি নেওয়ার সময় কিন্তু ওই আইডি মানে ওই ইমেল আইডি এবং মোবাইল নাম্বার অলরেডি এক্সিস্ট দেখাবে এবং যার কারণে আপনার এজেন্ট আইডি নিতে অসুবিধা হতে পারে। তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক, আপনাদেরকে শেখাবো কিভাবে আইআরসিটিসির আইডি লগ ইন করতে হয়। এজেন্ট আইডি নয়, নর্মাল আইডি, যেগুলো সাধারণ মানুষে টিকিট কাটতে পারে। আপনিও যদি মাসে একটা দুটো টিকিট কাটেন তাহলে এই নর্মাল আইডি দিয়ে কিন্তু রেল রিজার্ভেশন টিকিট বুকিং করতে পারেন। তো চলুন আপনাদেরকে সরাসরি দেখাই। তো দেখুন, প্রথমে যে কোনো ব্রাউজার খুলে নেবেন আপনার কম্পিউটারে, ক্রোম ব্রাউজার হলে খুবই ভালো হয়। এখানে গুগলে সার্চ করবেন আইআরসিটিসি, ঠিক আছে, আইআরসিটিসি। তো আইআরসিটিসি সার্চ করলেই একদম প্রথমেই দেখবেন IRCTC.co.in বলে একটা ওয়েবসাইট খুলে যাবে। IRCTC.co.in ভালো করে দেখুন, এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের ভারতবর্ষের মানে ইন্ডিয়ান রেলওয়ের অথরাইজড অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের উপরে টাচ করবেন, টাচ করতে এইরকম একটা পেজ খুলে যাবে আপনাদের সামনে। তো দেখতেই পাচ্ছেন আইআরসিটিসি সাইটে আমরা এখন ঢুকে গেছি। তো এখানে দেখুন বাঁ দিকে বুক ইওর টিকিট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ফ্রম এবং টু লেখা আছে। এখানে ফ্রম এবং টু মানে কোথা থেকে যাবেন, কোথায় যাবেন, কত তারিখ যাবেন। ফাইন ট্রেন করলে ট্রেনগুলো দেখতে পাবেন ঠিকই, কিন্তু বুকিং করতে পারবেন না। কারণ বুকিং করতে গেলে আপনাকে একটা আইডির দরকার, এজেন্ট আইডি মানে অ্যাকাউন্ট। ঠিক যেরকম ফেসবুক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হয়, ঠিক সেই রকম আইআরসিটিসিতেও কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হয়। কিভাবে খুলবেন? তো দেখুন, সাধারণ মানুষ মানে পাবলিক হিসেবে যে অ্যাকাউন্টটা খুলে, মানে যে কোনো ভারতীয় কিন্তু এই অ্যাকাউন্টটা খুলে টিকিট কাটতে পারে। কিন্তু এর আগে যে ভিডিওটাতে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এজেন্ট আইডি, মানে আপনি কাস্টমারকে টিকিট কেটে দেবেন, দিয়ে তার কাছ থেকে কিছু একটা পয়সা নেবেন বিজনেস ভিত্তিক। তো সেটা আমি দেখাচ্ছি না, আজকের ভিডিওটা সাধারণ মানুষ পাবলিকের জন্য আমি দেখাচ্ছি, মানে এটা যে কেউ এইভাবে এজেন্ট আইডি ফ্রিতে বানিয়ে কিন্তু টিকিট কাটতে পারে। তো দেখুন, একদম ওপরে ডান দিকে চলে যাচ্ছি, দেখুন এজেন্ট লগইন বলে একটা অপশান আছে। এটা হচ্ছে এজেন্ট, যেগুলো আইআরসিটিসি অথরাইজড এজেন্ট হয়, যেগুলো আমরা প্রোভাইড করি টাকা দিয়ে, সেটা হচ্ছে এজেন্ট। কিন্তু আপনারা এজেন্ট লগইন করবেন না, ডাইরেক্ট লগইনে যাবেন। দেখুন ডাইরেক্ট লগইন, এটা হচ্ছে পাবলিকদের জন্য। এবং ঠিক এর পাশেই রয়েছে রেজিস্টার্ড, মানে নতুন করে রেজিস্টার খাতা খোলার জন্য আইআরসিটিসিতে, ঠিক আছে। ভালো করে দেখুন, আইআরসিটিসি.co.in লগইন করবেন, একদম ডান দিকের ওপরে দেখতে পাবেন
রেজিস্টার্ড বলে একটা অপশন আছে, রেজিস্টারের উপরে টাচ করলেই এইরকম একটা পেজ খুলে যাবে। এই পেজটা কিন্তু ঠিকঠাকভাবে সঠিকভাবে আপনাকে ফিল আপ করে সাবমিট করতে হবে। তো আমি এখন সরাসরি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফিল আপ করবেন এই ফর্মটা, ঠিক আছে? এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করলে কিন্তু আপনার এজেন্ট আইডি নয়, নর্মাল IRCTC আইডি হয়ে যাবে। আর এজেন্ট আইডি নিতে হলে তো ডিসক্রিপশনে ভিডিও দিয়েছি, ভিডিওগুলো দেখবেন। আপনি যদি টিকিট বিক্রি করে রোজগার করতে চান আপনার দোকানে, তাহলে কিন্তু যে আইডিটা এখন বানাচ্ছি এটা দিয়ে কিন্তু হবে না, আপনাকে টাকা দিয়ে বানাতে হবে। তার জন্য ভিডিও ডিসক্রিপশনে ভিডিওগুলো দেখবেন। তো চলুন ফ্রিতে আমি এই এই আইডিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সরাসরি। তো কোথাকে গেলাম নিশ্চয়ই দেখেছেন, এখানে এই ফর্মটা আমি ফিল আপ করবো। ইউজার নেম, ইউজার নেম বলতে এখানে একটা ইউজার নেম দিতে হবে, যাই হোক নাম দিতে হবে, বুঝতে পারছেন? সেটাকে ইউজার নেম বলে। তো এমন একটা ইউজার নেম দেবেন যেটা কি না অন্য কারোর না থাকে, একদম ইউনিক দিতে হবে। চলুন আমি দিয়ে দিই এখানে, তো দেখতেই পাচ্ছেন আমি ইউজার নেম একটা দিয়ে দিলাম। ইউজার নেমটা দেওয়ার পরেই দেখবেন এখানে যদি গ্রিন কালারের সবুজ টিক মার্ক থাকে, তার মানে জানবেন যে এই ইমেল আই এই নামটাই ইউজার নেমটাই আমি অ্যাকাউন্ট খুলতে পারবো। ধরুন আমি আমার নাম লিখছি সৌভিক, SOUVIK। সৌভিক লেখার পর যদি টাচ করি, দেখুন সৌভিক কিন্তু আসবে না, ইউজার নেম সৌভিক নট অ্যাভেলেবেল, মানে এই নাম অলরেডি কারোর আছে। ধরুন আমি আমার পুরো নামটা লিখছি সৌভিক, PRAMANIK। সৌভিক প্রামাণিক যদি সার্চ করি, সৌভিক প্রামাণিকও কিন্তু নেই, বুঝতেই পাচ্ছেন? তো আপনারা এমন একটা নাম্বার দেবেন যেটা কি না ইউনিক। ধরুন সৌভিক প্রামাণিক 123 যদি দিই, সৌভিক প্রামাণিক 123, সৌভিক প্রামাণিক 123 দিলে কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? আপনারা এইরকম ইউনিক কিন্তু এজেন্ট আইডি দেওয়ার চেষ্টা করবেন। চলুন আমি প্রথমে যেটা দিয়েছিলাম ওটাই দিই। তো দেখুন আমি আমার ইউজার নেম দিয়ে দিলাম। এখানে দেখুন পাসওয়ার্ড, পাসওয়ার্ড কীরকম দেবেন, পাসওয়ার্ড IRCTC-র ক্ষেত্রে মানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং একটা সংখ্যা দিতে হয় এখানে, ঠিক আছে? আর একবারে ওপরে দেখুন এখানে কিন্তু লেখাই আছে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন, মানে ইন্ডিভিজুয়ালদের জন্য কিন্তু এই রেজিস্ট্রেশনের প্রসেসটা, ঠিক আছে? কোনো কোম্পানি, দোকান বা এজেন্টের জন্য কিন্তু নয়। আরেকটা কথা, এইখানে দেখুন কি লেখা আছে, প্লিজ ইউজ এ ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার ইন রেজিস্ট্রেশন, মানে এখানে একটা ভ্যালিড মানে ইউনিক ইমেল আইডি, যেটা এর আগে IRCTC-তে রেজিস্ট্রেশন হয়নি, এবং এমন একটা মোবাইল নাম্বার দিতে বলছে যেটাও কি না মোবাইল নাম্বারটা IRCTC-তে এর আগে একবারও রেজিস্ট্রেশন হয়নি, এটা কিন্তু আপনাকে আগেই দেখে নিতে হবে। পাসওয়ার্ড কী দেবেন চলুন দেওয়া যাক, আমি আমার নামটা সৌভিক, তারপর 123 দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন সৌভিক 123 দিতে এখানে কিন্তু রাইট চিহ্ন নিয়ে নিয়েছে, চলুন এখানেও দেওয়া যাক। দেখুন এখানে আমি সৌভিক 123 দিলাম, এখানে কিন্তু টিক চিহ্ন দিয়ে দিয়েছে। তো অনেকে কি করেন, SOUVIK @9 ধরুন আমি করলাম, দেখুন পুরোটা মুছে দিচ্ছি, এখানে আমি দিচ্ছি SOU বড় হাতের S ছোট হাতের OUVIK @9। তো এই টাইপের দিলে কিন্তু হবে না, দেখুন এখানে দেওয়াই আছে পাসওয়ার্ড ইজ ইনভ্যালিড, মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে, মানে মিনিমাম 8টা এখানে হতে হবে ক্যারেক্টার, ম্যাক্সিমাম 15টা, মানে 8 থেকে 15-র মধ্যে, এবং পাসওয়ার্ড মাস্ট কন্টেন অ্যাট লাস্ট 1 স্মল অ্যান্ড 1 ক্যাপিটাল অ্যালফাবেট অ্যান্ড নিউমেরিক ডিজিট, মানে বুঝতেই পাচ্ছেন মিনিমাম একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর এবং সংখ্যা, মানে মিনিমাম কিছু সংখ্যা কিন্তু এখানে দিতে হবে। তো চলুন আমি আমার পছন্দ মতো সৌভিক 123 দিয়ে দিলাম, এখানেও সেম দিয়ে দিই। তো আরও একবার বলে দিই, এই যে পাসওয়ার্ড এখানে যেটা লাগছে, এই পাসওয়ার্ড এবং এই পাসওয়ার্ড দুটোই কিন্তু একই দিতে হবে। অনেকেই ভাবেন দুটো আলাদা আলাদা দেবো, এটা দিলে কিন্তু হবে না। এই পাসওয়ার্ডটাও যা দেবেন এখানেও কিন্তু পাসওয়ার্ড সেম দিতে হবে। এবং কিছুটা নিচেই দেখুন একটা অপশান রয়েছে সিকিউরিটি কোশ্চেন, এটা কিন্তু একটা মেন ফ্যাক্টর, এটা কিন্তু আপনাকে অবশ্যই খাতাতে বা আপনার মোবাইলে নোট করে রাখতে হবে বা আপনার মাইন্ডে ভালোভাবে সেট করে রাখতে হবে এটা আপনি কী দিচ্ছেন।
সিকিউরিটি কোশ্চেন, এখানে অনেকগুলো কোশ্চেন হবে যার অ্যান্সারটা আপনাকে দিতে হবে এবং এটা মনে রাখতে হবে, ভবিষ্যতে যদি আইডি পাসওয়ার্ড ভুলে যান এটা কিন্তু কাজে দেবে। তো দেখুন এখানে অনেকগুলো কোশ্চেন আছে, যে কোনো একটা কোশ্চেন আপনাকে চয়েস করে নিতে হবে। হোয়াট ওয়াজ দ্য নেম ইওর ফার্স্ট স্কুল, চলুন আমার ফার্স্ট স্কুলের নামটা এখানে দিয়ে দিই। DNHS, আমি ডাবজা নবকলা হাই স্কুলেতে পড়েছি, DNHS এখানে লিখে দিলাম আমার সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার। তো যাই হোক, IRCTC টিকিট কাটার জন্যই ফোন চলে এসেছে, দেখি একটু ফোনটা ধরে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হয়নি এখনো? হ্যাঁ টিকিটটা কাটছি, তার জন্যে ওই আমার এজেন্ট আইডি দিয়ে তো হচ্ছে না, নর্মাল একটা আইডি ক্রিয়েট করছি, খুলে দেখছি যদি হয় করে দিচ্ছি। আমি 5-10 মিনিট বাদে কল ফোনে ফোন করছি, হয়ে গেলে। হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে। তো দেখতেই পাচ্ছেন কাস্টমার ফোন করছে, তার কারণ টিকিট কাটবার জন্য আমাকে টাকা দিয়েছে কিন্তু আমি কাটতে পারছি না, কারণ আমার এজেন্ট আইডি পাসওয়ার্ডে কিছু একটা প্রবলেম হয়েছে, ওই জন্য আমি নতুন আইডি বানাচ্ছি। তো চলুন তাড়াতাড়ি করে বানানো যাক। এখানে ল্যাঙ্গুয়েজ যে আছে দেখতেই পাচ্ছেন, প্রিফারেড ল্যাঙ্গুয়েজ, এখানে আপনারা আপনার ভাষা চয়েস করতে পারেন। এখানে একমাত্র দুটোই ভাষা আছে, ইংরাজি এবং হিন্দি, বাংলা কিন্তু এখানে হবে না, যেহেতু আমি হিন্দি খুব একটা ভালো জানি না তাই আমি ইংলিশ করছি, কারণ ইংলিশ ABCD ছোটোবেলায় অন্তত একটু মোটামুটিভাবে ABCDটা শিখেছিলাম, ওই জন্যই যে আপনাদেরকে শেখাতে পারছি। তো দেখতেই পাচ্ছেন এখানে ইউজার নেম দিতে হলো, পাসওয়ার্ড দিতে হলো, সিকিউরিটি কোশ্চেন, কোশ্চেনের অ্যান্সার এবং ল্যাঙ্গুয়েজ, এই পেজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখুন পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলস মানে আমার ডিটেলস চেয়েছে, মানে কার নামে আইডিটা আমি নিচ্ছি। চলুন এখানে আমারই নাম লিখি। তো এখানে দেখতেই পাচ্ছেন ফার্স্ট নেম সৌভিক, লাস্ট নেম, লাস্ট নেম প্রামাণিক, মিডিল নেম কিছু নেই, দিয়ে দিলাম। এবং নিচে ভালো করে দেখুন, প্লিজ প্রোভাইড ইওর এক্সাক্ট নেম অ্যাজ পার আধার কার্ড টু অ্যাভেলেবেল আধার বেসিক বেনিফিট টু IRCTC ই তৎকাল ওয়েবসাইট, মানে আধার কার্ডের যে নাম আছে সেই নামটাই কিন্তু এখানে দিতে বলছে। এখানে দেখুন আমি মেল চয়েস করলাম, আমি ছেলে, ডেট অফ বার্থ চলুন আমি এখানে চয়েস করে নিই 1996, ডেট অফ বার্থ চয়েস করে নিলাম। এখানে আমার অকুপেশন, আগে স্টুডেন্ট ছিলাম এখন সেলফ এমপ্লয় করে দিই, বিয়ে আনম্যারিড করে দিই। ইমেল আইডি, এখানে এমন একটা ইমেল আইডি দিতে হবে যেটা এর আগে রেজিস্ট্রেশন নেই। তো চলুন আমি একটা ইউনিক ইমেল আইডি দিয়ে দিই, আমার ইমেল আইডিতে কিন্তু অলরেডি আইডি ছিল তার জন্য এক্সিস্ট দেখাচ্ছিল। এবং এখানেও দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা কিন্তু নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, কারণ এই মোবাইল নাম্বারে অলরেডি আইডি আছে। চলুন আমি একটা ইউনিক মোবাইল নাম্বার দিয়ে দিই। তো দেখুন ইউনিক মোবাইল নাম্বার, ইউনিক ইমেল আইডি কিন্তু দিয়ে দিয়েছি। এখানে ন্যাশনালিটি, জাতীয়, এটা কি করতে হবে, এটা ইন্ডিয়া করতে হবে। তো চলুন আমি ইন্ডিয়া মানে ভারতীয় সিলেক্ট করে নিই। তো এখানে অ্যাড্রেস কিন্তু সব কিছু দিতে হবে, দেখুন দুটা ঘর কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, পার্সোনাল ডিটেলস আমি ফিল আপ করে নিলাম। তৃতীয় নম্বর ঘরটাতে দেখুন অ্যাড্রেস চেয়েছে, আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেম অ্যাড্রেস কিন্তু এখানে লিখবেন, ঠিক আছে। তো আপনার আধার কার্ডে যা যা অ্যাড্রেস আছে সেম সেম অ্যাড্রেস কিন্তু এখানে লিখবেন। লোকালিটি অপশনাল দিয়েছে, তাও লিখে দিই আমি। এইভাবে আপনারা আপনার আধার কার্ডের অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখবেন। এখানে সিলেক্ট সিটি মানে আমার শহর চয়েস করতে বলছে, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, দেখতেই পাচ্ছেন আমি এখানে আমার সিটিটা দিয়ে দিলাম পশ্চিম মেদিনীপুর। পোস্ট অফিস চয়েস করতে বলছে, চলুন পোস্ট অফিস দেখা যাক। পোস্ট অফিস এখানে দাড়িগেড়িয়া, দাড়িগেড়িয়া বিও করে দিলাম। ফোন নাম্বার এখানে দিতে বলছে, ফোন নাম্বার যেটা দিয়েছিলাম সেটাই দিই। ফোন নাম্বার দিয়ে দিলাম। অফিস অ্যাড্রেস ইয়েস, মানে আমার অফিস অ্যাড্রেস এবং বাড়ির অ্যাড্রেস সেম, ওই জন্য এখানে ইয়েস দিয়ে দিলাম। আপনার যদি বাড়ি অন্য জায়গায় হয়, আপনি থাকেন অন্য জায়গায় বা অফিসে কাজ করেন অন্য জায়গায়, বিদেশে থাকেন মানে ভারতেরই অন্য কোনো ডিস্ট্রিক্টে থাকেন, তাহলে এখানে আলাদা অ্যাড্রেস দিতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন এখানে রাইট চিহ্নটা দিয়ে দিতে পারেন,
প্লিজ ইনফর্ম অ্যাবাউট আইআরসিটিসি এসবিআই ক্রেডিট কার্ড থ্রু ফোন ইমেল আইডি অপশনাল, এটা আমি আপাতত তুলে দিলাম রিওয়ার্ড পয়েন্টের জন্য। এখানে দেখুন রোবট টেস্ট করতে বলছে, মানে যে ফর্মটা ফিল আপ করছে সে যে একটা মানুষ, সে যে রোবট নয়, তার জন্য এখানে টাচ করতে হবে। তো টাচ করে দিলাম, দেখুন আমার রাইট চিহ্ন হয়ে গেছে। এরপর টার্ম অ্যান্ড কন্ডিশনে টাচ করলাম, এই নিচেরটাই। টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনারা অবশ্যই পড়ে নেবেন, তারপরে রেজিস্টার নামে টাচ করবেন। দেখুন আমি রেজিস্টারে টাচ করলাম, এখানে একটা মেসেজ দিয়েছে, ইওর ইমেল আইডি বিজনেস উইথ সৌভিক @gmail.com অ্যান্ড ISD মোবাইল নাম্বার 700 উইল বি ভেরিফাইড অন ফার্স্ট লগ ইন, প্লিজ ইনসিওর ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার আর কারেক্ট। হ্যাঁ, এটা আমার সঠিক ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। ইফ ইউ আর ইন্টারন্যাশনাল INRI ইউজ দ্য ISD আদার্স দেন 91 ইউ নিড টু পে রেজিস্ট্রেশন ফিজ আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন। আই এম অন ফার্স্ট প্রেস ওকে টু কন্টিনিউ ক্যান্সেল অর রিটার্ন। ঠিক আছে, আমি এটা ওকে করে দিলাম, কারণ এটা আমি পড়ে নিয়েছি। এটা এইখানে দেখুন সব কিছু ঠিকঠাক দিয়েছে কি না আরও একবার প্রথম থেকে মিলিয়ে নেবেন, এবং যা কিছু দিয়েছেন পারলে মোবাইলে একটা ছবি তুলে দেবেন। তো দেখতেই পাচ্ছেন সাবমিট করার পরেই এখানে কিন্তু একটা মেসেজ দিয়েছে, থ্যাংক ইউ, ইউ হ্যাভ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড ইউজার ছোটা বিজনেস। আমার ইউজার নাম কিন্তু ছোটা বিজনেস হয়েছে, রেজিস্টার্ড সাকসেসফুলি, ভেরিফাই ইওর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল টু এনজয় আওয়ার সার্ভিস। মানে বুঝতেই পেরেছেন আমার কিন্তু আইডি পাসওয়ার্ড হয়ে গিয়েছে। ইওর ইউজার রেজিস্ট্রেশন কনফার্মেশন মেল হ্যাজ বিন সেন্ট ইওর রেজিস্টার মেল আইডি বিজনেস উইথ সৌভিক @gmail.com, ক্লিক হিয়ার টু লগ ইন টু অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। মানে বুঝতেই পারছেন আমার আইডি কিন্তু রেডি হয়ে গেছে। ক্লিকে টাচ করলাম, তো ক্লিকে টাচ করতেই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আবার সেই প্রথম পেজটা চলে এসেছে। আশা করি আপনারা শিখে গেছেন এই 15 মিনিটের মধ্যে কীভাবে নর্মাল ইন্ডিভিজুয়াল IRCTC অ্যাকাউন্ট ওপেন করবেন। এটা কিন্তু কোনো দোকানদারের জন্য নয়, এই আইডি থেকে কিন্তু টিকিট কেটে আপনি বিক্রি করতে পারবেন না, বিজনেসভাবে টিকিট কেটে কাউকে দিতে পারবেন না। এটা পার্সোনালি আপনি আপনার বাড়ির কেউ, ফ্যামিলির কেউ যদি কোথাও যায় তাদের জন্য এই পারপাসে টিকিট কাটতে পারেন। চলুন, আইডি তো হয়ে গেছে, এরপর আমি লগ ইন করি আপনাদের সামনে। তো দেখতেই পাচ্ছেন লগ ইনের উপরে টাচ করলাম, আবার একবার ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন আমি কিন্তু একটু আগে এই রেজিস্ট্রেশনের উপরে টাচ করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছিলাম, এখন কিন্তু লগ ইনের উপরে টাচ করব। লগ ইনের উপরে টাচ করতেই এইভাবে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড চলে এসেছে। আইডি এটা আমার এজেন্ট আইডি, যেটা আগে আমি লগ ইন করতাম, কিন্তু এখন আমি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে আপনাদেরকে দেখাবো। চলুন দেখুন আমি আমার আইডি দিয়ে দিয়েছি, কিন্তু পাসওয়ার্ড কোথায় পাবো? পাসওয়ার্ডের জন্য আমাকে আমার ইমেল আইডিটা লগ ইন করতে হবে, কারণ ইমেল আইডিতেই কিন্তু তো দেখতেই পাচ্ছেন আমি আমার ইমেল আইডি ওপেন করে নিচ্ছি, এবং মোবাইলেও দেখে নেব আমার মোবাইলে মেসেজ দিয়েছে কি না। হ্যাঁ, মোবাইলেও মেসেজ দিয়েছে, ইওর রেজিস্ট্রেশন সাকসেসফুলি, ইওর ইউজার আইডি ইজ অ্যান্ড মোবাইল ভেরিফিকেশন কোড, ভেরিফিকেশন একটা কোড দিয়েছে মোবাইলের মেসেজে। ঠিক আছে, এবং এইখানে দেখুন আমার মেল আইডিতেও কিন্তু ভালো করে দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি, ticketadmin@irctc.co.in এই ইমেল আইডি থেকে কিন্তু আমার কাছে মেল চলে এসেছে। ডিয়ার সৌভিক প্রামাণিক, ওয়েলকাম ইউ, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন IRCTC, রেজিস্ট্রেশন @IRCTC অনলাইন রেল টিকিট রিজার্ভেশন ওয়েবসাইট। তো দেখতেই পাচ্ছেন আমাকে ওয়েলকাম জানিয়েছে রিজার্ভেশন টিকিট ওয়েবসাইটে, IRCTC-র অনলাইন রেল টিকিটের ওয়েবসাইটে। ইওর ইউজার আইডি ইজ CHHOTABUSINESS, এটা আমার ইউজার আইডি, এবং পাসওয়ার্ড ইজ অ্যাস ইউ গিভ দ্য টাইম অফ রেজিস্ট্রেশন। মানে রেজিস্ট্রেশন করবার সময় আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটাই কিন্তু এটা। এবং দেখুন এখানে একটা ওটিপি দিয়েছে 980952, ওটিপিটা আমি কপি করে নিলাম, পরে কাজে লাগতে পারে। তো চলুন আগের পেজে যাওয়া যাক, এখানে পাসওয়ার্ড আমি কী দিয়েছিলাম, যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা আমি দিয়ে লগ ইন করি। লগ ইন করার পরে দেখতেই পাচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিয়েছি, এবং এখানে কিন্তু এই ক্যাপচারটা টাইপ করতে হবে। দেখুন এখানে কী লেখা আছে, বড় হাতের ই, বড় হাতের টি, বড় হাতের ইউ, ছোট হাতের DT, বড় হাতের ভি, এটা সববারই কিন্তু আলাদা দেবে,
প্রত্যেকবারে যেরকম আলাদা আলাদা থাকবে সেরকম আপনি দেবেন। এরপর সাইন ইনে টাচ করবেন। সাইন ইনে টাচ করতে কিন্তু প্লিজ ওয়েট, কিছুক্ষণ অপেক্ষা করতে বলছে। এবং দেখুন, ফার্স্ট টাইম রেজিস্ট্রেশনের সময় কিন্তু কোনো ওটিপি নেয়নি, মানে মোবাইল নাম্বারটা আদেও যে আমার বা ইমেল আইডিটা আদেও যে আমার, সেটা তো আমি যার হোক মোবাইল নাম্বার দিয়ে দিতে পারি, মোদি বা মমতার মোবাইল নাম্বারও তো দিয়ে দিতে পারি অ্যাকাউন্ট খোলার জন্য, কিন্তু তার জন্য একটা ওটিপি লাগবে, ওটিপিটা কিন্তু দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এডিট করে মোবাইল নাম্বারটা এখনও চেঞ্জ করতে পারি এবং ইমেল আইডিটাও আমি চেঞ্জ করতে পারি, কিন্তু আমি চেঞ্জ করব না, এটাই আমার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, আমি ভেরিফাই করে নেব। দেখুন ভেরিফাই ওটিপি বলে টাচ করলাম, মোবাইলে মনে হচ্ছে ওটিপি চলে যাবে, ওটিপিটা কিন্তু দিতে হবে। তো মোবাইলে কিন্তু অ্যাকাউন্টটা খোলার সময় একটা ওটিপি এসেছিল, চলুন সেই ওটিপিটাই আরেকবার দিই, 4615444। ওটিপি দেওয়ার পর সাবমিট দা ওটিপিতে টাচ করলাম, দেখুন মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং ইমেল আইডিটা ভেরিফাই করতে হবে, ভেরিফাই ইমেল আইডি। তো আগেই দেখিয়েছিলাম ইমেল আইডিতে কিন্তু আমার একটা ওটিপি চলে এসেছিল, 980952। চলুন আরেকবার রিফ্রেশ করে নিই ইমেল আইডিটা, দেখুন রিফ্রেশ করে নিচ্ছি আমার মেল বক্স, তো দেখুন ওই ইমেলটাই মনে হচ্ছে এসেছে। দেখতেই পাচ্ছেন রিজার্ভেশন টিকিট বুকিংয়ের যে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন ইউর ওয়েবসাইট, ওটিপি 980952, সেম ওটিপিটাই কিন্তু দিয়েছে, এটা আমি এখানে সাবমিট করে দিলাম, দিয়ে সাবমিট দা ওটিপি। তো দেখুন ওটিপি দিয়ে সাবমিট করার পরেই কিন্তু ভেরিফাই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সাবমিট এখানে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সৌভিক প্রামাণিক ছোটা বিজনেস লগ ইন হয়ে গেছে। আমি এখানে টিকিট এরপর কাটতে পারি, টিকিট কাটার জন্য ট্রেন টিকিট বুকিং, দেখুন এখানে বুক টিকিট বলে একটা অপশন থাকবে। তো চলুন দেখা যাক কোথায় বুক টিকিট আছে এবং কিভাবে আপনারা টিকিট বুকিং করবেন, এটাও আপনাদেরকে সরাসরি আজকেই দেখাবো। তো টিকিট বুক করার জন্য কোথায় যেতে হবে, তো এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই হোম পেজের উপরে টাচ করবেন, হ্যাঁ হোম, হোম বলে কোথাও পাচ্ছি কি দেখতে পাচ্ছি না, ট্রেন বুকিং বলে যেটা আছে এখানেই টাচ করবেন, দেখা যাক কিছু আসে কি না, ইনকোয়ারি তো আমি আপাতত করব না। তো দেখতেই পাচ্ছেন ইন্টারনেটটা খুব স্লো, তার জন্য প্রবলেম হচ্ছে, আমি প্রথম থেকে আরেকবার আইআরসিটিসির ওয়েবসাইটে কিন্তু ঢুকে যাব। তো দেখতেই পাচ্ছেন এখানে ইউর অ্যাকাউন্ট ইজ সাকসেসফুলি, ক্লিক হিয়ার টু লগ ইন, দেখুন এখানে লগ ইনের অপশন দিয়ে দিয়েছে, এখানে ক্লিক করলাম লগ ইন করার জন্য, ক্লিক হিয়ার টু লগ ইন, ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাই সাকসেসফুলি। তো চলুন প্রথম থেকে মনে হচ্ছে আরেকবার লগ ইন করতে হবে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আশা করি আপনি যদি বাংলা ভাষা বোঝেন তাহলে কিন্তু এতক্ষণ শিখে গেছেন কীভাবে এজেন্ট আইডি নিজে থেকে বানাবেন। ওকে, তো চলুন ডান দিকের ওপরে দেখুন লগ ইন বলে একটা অপশান আছে, লগ ইনের ওপরে টাচ করলাম, টাচ করবার পরেই এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে বলছে, ইউজার আইডি সেম ছোটা বিজনেস, পাসওয়ার্ড যেটা আমি পাসওয়ার্ড চেঞ্জ করেছিলাম ওটা দিয়ে দিই। এবং এইখানে দেখুন এইখানে কিন্তু বলে দিয়েছে ক্লিক অন আইআরসিটিসি লোগো, দেখুন আগের বারে যখন লগ ইন করেছিলাম এখানে কিন্তু একটা কোড দিয়েছিল, কোডটা টাইপ করতে হচ্ছিল বড় হাতের ছোট হাতের, এবারে কিন্তু এখানে কোনো কোড দেয়নি, এখানে কিন্তু লিখে দিয়েছে আইআরসিটিসি লোগোর উপরে টাচ করতে, আইআরসিটিসি লোগো হচ্ছে এইটা, এর উপরে টাচ করলাম, টাচ করতে দেখুন ভ্যালিডেশন হয়ে গেছে, মানে রোবট টেস্ট হয়ে গিয়েছে। এরপর আমি সাইন ইন করলাম, তো দেখুন লগ ইন করে নিচ্ছি, প্লিজ ওয়েট, ব্যাড ক্যান্ডিডেট মানে ভুল বলছে, চলুন সঠিক পাসওয়ার্ড দিই। টাইপ ভারানসি, দেখুন এবারে ভারানসি টাইপ করতে বলছে আমাকে, VARANASI, ভারানসি লিখে সাইন ইন করছি। তো দেখতেই পাচ্ছেন সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিভাবে আইডি ওপেন করে সেটা আপনাদের সামনে সরাসরি দেখিয়ে দিলাম,
ওয়েলকাম সৌভিক প্রামাণিক, ইউজার নেম ছোটা বিজনেস। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার আইআরসিটিসি এজেন্ট আইডিতে আমি আপাতত লগ ইন করে ফেলেছি। আপাতত বুঝতে পেরে গেছেন সাকসেসফুলি কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। আবারও বলে দিচ্ছি, এই টিকিট, এই অ্যাকাউন্ট থেকে আপনি একমাত্র আপনার নিজের এবং পরিবারের ফ্যামিলির টিকিট কাটতে পারেন। এই টিকিট কিন্তু আপনি বিক্রি করতে পারেন না, বা এইভাবে আইডি বানিয়ে কিন্তু আপনি তৎকাল টিকিট কেটে সেই টিকিটটা 200-300 টাকা বেশি দামে কিন্তু বিক্রি করতে পারেন না। এটা কিন্তু ভারত সরকার গভর্নমেন্টের নিয়মে আপনি ফ্রড কাজ করছেন, মানে 2 নম্বরই কাজ করছেন। শুধুমাত্র আপনি আপনার ফ্যামিলি রিজার্ভেশন টিকিট কাটতে পারেন এই প্রসেসে। চলুন এবারে দেখা যাক কীভাবে টিকিট কাটি, যার জন্য এত তাড়াহুড়ো করে আমি আইডিটা বানালাম। অবশ্য আপনাদেরকে শেখানোর জন্যই কিন্তু এই আইডিটা আমি বানালাম। তো চলুন এবারে আমি আমার হোয়াটসঅ্যাপ ওপেন করে নিই। আমাকে কোথা থেকে কোথা টিকিট কাটতে বলেছে আমার জামাইবাবু। ওকে, তো চলুন, 9টা 9 তারিখ কোথা থেকে কোথা, নিউ দিল্লি থেকে, সরি, হিজলি থেকে নিউ দিল্লি। অ্যাকচুয়াল আমাদের বাড়ির পাশে স্টেশন হচ্ছে খড়গপুর, যেটা ভারতের পৃথিবীর মনে হয় সব থেকে দীর্ঘতম স্টেশন, যেটা কিনা 1.5 কিলোমিটার লম্বা। কিন্তু ওই স্টেশনে ট্রেন ঢুকবে না করোনার জন্য, হয়তো কোভিড-19-এর জন্য, তাই কিন্তু হিজলি থেকে আমাকে টিকিট কাটতে হবে, HIJLI। দেখুন আমি এখানে হিজলি সার্চ করলাম, টু কোথা যাবে, নিউ দিল্লি যাবে, NEW নিউ DELHI নিউ দিল্লি। তো আমি তাড়াহুড়ো করে টিকিটটা কাটছি, কারণ এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। 7-এর মাস, এটা 7-এর মাসই চলছে, তারিখ হচ্ছে 10-10 তারিখে টিকিট কাটতে বলছে। ফাইন ট্রেন করলাম, এখানে আপনারা ক্লাস চয়েস করতে পারেন, কোন ক্লাসের টিকিট চয়েস করবেন। আমি অল ক্লাস করলাম, দিয়ে ফাইন ট্রেন মানে খুঁজবো ট্রেন, ফাইন মানে খোঁজা। তো দেখতেই পাচ্ছেন আমি এরপরে কীভাবে টিকিট কাটবেন, এই নিয়ে তো ভিডিও আমি এর আগে বানিয়েছি, ডিটেলসে দেখতে হলে ডেসক্রিপশন চেক করবেন। আশা করি আপনাকে শেখাতে পেরেছি একদম সিম্পলভাবে। আরও যদি কোনো কোশ্চেন থাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারবেন। এই ভিডিওতে আপনার প্রয়োজনীয় মতামত কমেন্ট করুন। ভিডিও শেষে আরও একবার বলে দিচ্ছি, যে আইডিটা আমি এখন ক্রিয়েট করে দেখালাম, এই আইডি দিয়ে শুধুমাত্র আপনারা আপনার নিজের প্রয়োজনে টিকিট কাটতে পারেন। আপনি বিজনেস পারপাসে এই আইডি ব্যবহার করতে পারবেন না। আর যদি বিজনেস পারপাসে আপনি টিকিট বুকিংয়ের বিজনেস করতে চান, ট্রাভেল বিজনেস, তাহলে কিন্তু আপনাকে এজেন্ট আইডি নিতে হবে। আপনি মার্কেটে যে কোনো জায়গা থেকে 5-10 হাজার টাকায় এজেন্ট আইডি পেয়ে যাবেন। তবে আমাদের কাছে এখন 3-4 হাজার টাকার মধ্যে আইআরসিটিসির অথরাইজ এজেন্ট আইডি পাওয়া যাচ্ছে। এজেন্ট আইডি নেওয়ার জন্য অবশ্যই আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। আর হ্যাঁ, আইআরসিটিসির এজেন্ট আইডি থেকে কিন্তু আপনি আনলিমিটেড যত খুশি টিকিট কাটতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে চার্জ দিতে হবে। যে আইডিটা আমি এখন বানিয়ে দেখালাম এটা কিন্তু নর্মাল ইন্ডিভিজুয়াল, যে কেউ পাবলিকদের জন্য, কেউ পার্সোনাল রিজার্ভেশন টিকিট কাটতে পারে এ আইডি দিয়ে। কিন্তু এজেন্ট মানে বিজনেস করার জন্য বিজনেস আইডি, যেটা আইআরসিটিসির অথরাইজ আইডি হয়, আমি বলবো ওই আইডি দিয়ে আপনি টিকিট কাটবেন। আপনার দোকানে বড় করে লিখে দিতে পারবেন যে এখানে আইআরসিটিসির আইডি, আইআরসিটিসির রেল রিজার্ভেশন বুকিং হয়, ঠিক আছে। তার জন্য কিন্তু ডঙ্গল নেওয়া আবশ্যক। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি।